হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে আমাদের শাস্ত্রে অনেক রকম পদ্ধতিতে পুজো রয়েছে, অর্থাৎ যে প্রধান পুজোটি করতে হয় সেটা রয়েছে পঞ্চপ্রচারে, দশপ্রচারে এবং ষোলোপ্রচারে। এই দশপ্রচার কি, পঞ্চপ্রচার কি, ষোলোপ্রচার কি, কিভাবে করতে হয় এবং কেনই বা এই পদ্ধতিগুলো করতে হয়, সম্পূর্ণ ব্যাখ্যা সহ এই ভিডিওটায় বলবো। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের পুজো আসো ইউটিউব চ্যানেল এখন হয়ে গেছে 1K সাবস্ক্রাইবার। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা অন করে দিন, যারা নোটিফিকেশান সব পেয়ে যান। তবে শুরু করা যাক আজকের বিষয়ের মধ্যে। প্রথমে যেটা হলো পঞ্চপ্রচারে কিভাবে পুজো করবেন। পঞ্চপ্রচারে শাস্ত্রে আমাদের বলা আছে যে পঞ্চপ্রচারে কিভাবে পুজো করতে হয়। তাহলে শাস্ত্রে কি বলছে শুনি। শাস্ত্রে বলছে গন্ধ পুষ্প ধু পঞ্চ দীপং নৈবেদ্য চ উদত্রং পরমেশ্বরী পূজা পঞ্চপ্রচারিকা। এই হলো আমাদের শাস্ত্রে বলেছে, আরও একবার বলি আপনারা শুনুন। গন্ধ পুষ্পঞ্চ ধূপঞ্চ দীপং নৈবেদ্যমেব চ উদত্ত পরমেশ্বরী পূজাং পঞ্চপ্রচারিকা। অর্থাৎ পঞ্চপ্রচারে আমাদের পুজো করতে গেলে এই পঞ্চপ্রচারের জিনিসগুলো হলো গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। একদম অল্প জিনিস লাগে পঞ্চপ্রচারে, আমরা যে কোনো মুহূর্তে এই পঞ্চপ্রচারে পুজোটাই করতে পারি, ঠিক আছে। এইবার বলছি যে আমরা সংক্ষেপে যে পুজোটা সেটা হলো পঞ্চপ্রচারে করতে হবে, যেখানে যে আয়োজন যদি না করে আমাদের পঞ্চপ্রচারই করতে হবে। আমরা তিনটে পেলাম, তিনটে করে দিলাম তা নয়, কিন্তু এর মধ্যে বেশিরভাগ জিনিসটা পাওয়া যায়। তাই পঞ্চপ্রচার না হলে দশপ্রচার, তার পঞ্চপ্রচার দশপ্রচার ষোলোপ্রচার, যে এই তিনটের বাইরে কিন্তু আপনারা বেরোবেন না। এইবার তাহলে পঞ্চপ্রচার তো আমরা পেলাম ধূপ দীপ নৈবেদ্য পুষ্পগন্ধ, এই হলো পাঁচটা। এরপরে যেটা আসছে সেটা হলো দশপ্রচারে। তাহলে দশপ্রচারে পুজোটাও আমাদের শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে। শাস্ত্রে কি বলছে আগে শুনে নিই। দশপ্রচার পুজো বলছে যে পদ্মার্ঘ চ আচমনিয়াং মধুপর্ক গন্ধাদয় নৈবেদ্য উপাচার দশ স্মিতা। ভালো করে শুনুন একবার, তাহলে বুঝে যাবে কি বলছে। পদ্মার্ঘ চ আচমনিয়া মধুপর্ক তথা চ গন্ধয় নৈবেদ্যস্ত উপাচার দশ স্থিতা। মানে এইগুলো হলো দশপ্রচার। তার দশপ্রচারের মধ্যে মধ্যে কী পাচ্ছি আমরা, পাচ্ছি পদ্ম পাদ্য যাকে বলি, পা ধোয়ার জল। তারপর অর্ঘ, অর্ঘ আমাদের দুবাদক চাল দিয়ে যেটা বাদ হয়। তারপর আজ মধুপর্ক, মধুপর্ক আমরা জানি কীভাবে মানাতে হয়, মধুপর্ক মধুপর্ক বাটি দিয়ে। তারপরে আচমনিয়ম, তারপরে পুনরাচমনিয়ম, তারপর ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য, এই কটা, এই দশটা জিনিস। আরও একবার ভালো করে বলে দিচ্ছি, যারা পারবে লিখে নিতে পারবে সুবিধা হবে। তাহলে তাহলে কি পদ্ম অর্ঘ মধুপর্ক আচমনিয়ম পুনরাচমনিয়ম ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য, এই কটাই হলো আমাদের দশপ্রচার। তাহলে দশপ্রচারের পুজোটা আমরা পাওয়া গেল। প্রত্যেকটাই একটা গল্প আছে, সেই গল্প অনুযায়ী আমরা দশপ্রচারের পুজো করি। এইবারে হবে ষোলোপ্রচার, সবচেয়ে বড় যে বৃহৎ আঙ্গিকায় যেগুলো হয়, যেখানের মধ্যে বস্ত্র সান সব কিছুই থাকবে। দশপ্রচারের শাস্ত্রে ব্যাখ্যায় কি বলা আছে, শাস্ত্রে ব্যাখ্যায় আছে আসনং স্বাগত পদ্মার্ঘ আচমনিয়ং কর্মং মধুপর্ক চ সান বস্য সোনা ভবানী দি পুষ্প গন্ধ ধূপ দীপ বন্দনাং তথা প্রয়োজ্যে চ জুসা প্রচারস্য ষোলশ। এই হলো আমাদের ষোলোপ্রচার সম্পর্কে বলেছে। আরও একবার বলি তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে আসনং স্বাগতং পদ্মার্ঘ আচমনিয়ং কদম মধুপর্ক চ সান বসনা
भवनी पानी गंधपुष्प धूप दीप नैवेद्य वंदना तथा प्रयोज्यस्त ना प्रोचस्ते षोलसं এই হলো ষোলশ প্রচারে আমাদের যে ষোলো প্রচারে যে পুজোটি করতে হয় বৃহত্তর আঙ্গিকায় সেই ষোলো প্রচারের সম্পর্কে যা শাস্তে বলা আছে। এইবার তাহলে ষোলো প্রচার আমরা কী কী পাচ্ছি, প্রথমে পদ্ম, তারপরে অর্ঘ্য, তারপরে আজমন, তারপরে স্বাগত, মধুপর্ক, ঠিক আছে, আজমনিয়াং, পুনরাজমনিয়াং, সানিয়াং, বস্তং, আবরং, ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য, বন্দনা। এই কথা আরও একবার বলি আপনাদেরকে, সেটা হলো পদ্ম, অর্ঘ্য, আজমন, স্বাগত, মধুপর্ক, আজমনিয়ম, ষোলশ প্রচারে যেটা রয়েছে সেই ষোলশ প্রচারের পুজোর আরও একবার বলি আপনাদের, সেটা হলো পদ্ম, অর্ঘ্য, আসন, স্বাগত, মধুপর্ক, আজমনিয়ম, পুনরাজমনিয়ম, শান, বস্ত, আবরণ, ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য, বন্দনা। এই হলো ষোলো প্রচার। এইবার এই ষোলো প্রচারের মধ্যে কিন্তু সব রয়েছে, পঞ্চপ্রচার রয়েছে, যশোপ্রচার রয়েছে। আমি ষোলো প্রচারের ব্যাখ্যাটা একটু বলেছি কোনটা কী, আগেও বলেছি আর একবার বলে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধায় নতুন ঠাকুরমশাইদেরকে খুবই উপকার দেবে এই এই আজকের ভিডিওটি। তাহলে বলি, প্রথমে আছে পদ্ম। পদ্ম অর্থাৎ পা ধোয়ার জল, যেটা কোষাকুষিতে জল নিয়ে এটা করতে হবে। পদ্মায় নম, পদ্মায় নম, পদ্মায় নম, ইত্যাদি পদশী বিষ্ণুবে নম সম্পদ দানি যা পুজো করবো যদি দক্ষিণা কালিকা আয় পুজো কর্মাহং করিসে পদ্মায় নম বলে জলটা দিয়ে দিতে হবে। এতে গন্ধ পুষ্পে একটা ফুল দিয়ে এতে গন্ধ পুষ্প পদ্মায় নম, পদ্মায় নম, পদ্মায় নম একই মনতে হবে, যেখানে যখন যে পদার যা বলবো তখন সেটা হবে। ইত্যাদি পদশী বিষ্ণুবে নম সম্পদ দানি পদ্মায় যে দেবতার দেবী উদ্দেশ্য করবো সেটা। তাহলে পদ্ম হলো মন্ত্র একই, শুধু পদ্মর জায়গায় অর্ঘ্য হবে, আজমন হবে, এরকমভাবে হবে। তারপর হলো অর্ঘ্য। অর্ঘ্য যেটা আমাদের বাঁধতে হয়, অর্ঘ্য বাঁধার ভিডিও আমাদের দেওয়া আছে, সেই অর্ঘ্য বাঁধার অর্ঘ্য ওইভাবেই বাঁধবেন, ঠিক আছে, দুব্ব, আতক চাল, তারপরে আলতা পাতা, সুপুরি, এই সমস্ত দিয়ে। তারপরে হয়ে যাবে আসন। আসন হলো যেই বসার যে যার উপরে ঠাকুর বসবে সেইটাকে আসন বলে। আসন হয়ে গেল, সেটাকে জলের ছিটো দিয়ে তারপর ফুল দিয়ে পুজো করবেন। তারপর স্বাগত, স্বাগত দুহাত দিয়ে সুস্বাগতম, সুস্বাগতম করে করবেন। তারপরে হয়ে যাবে স্বাগত পর মধুপর্ক। মধুপর্ক আমরা জানি একটা মধুপর্কের বাটি হয়, তার মধ্যে দুধ, ঘি, দই, মধু, ঠিক আছে, একটু মিষ্টান্নটা বাতাসা বা সন্দেশ দিয়ে মধুপর্ক আয়ন, মধুপর্ক আয়ন এইভাবে পুজো করবেন। তারপরে আজমনিয়াং অর্থাৎ মধুপর্কের আগে আজমন দেবেন, আজমন জল দিয়ে প্রথমে শুদ্ধ করে আজমনিয়াং নেব। মধুপর্কর পরে পুনরাজমনিয়াং, মানে পুনরাজমনিয়াং আবার করতে হবে হাতে বা মধুপর্ক দেওয়ার পরে আজমনিয়াং আরেকবার করতে হবে। তারপর হবে স্নান। স্নান আমরা জানি যে যেখানে টিকাটা কুণ্ডারি থাকবে সেখানে সেই সেইভাবে স্নান করবো, নাহলে ঘটে করবো স্নানিয়ং গঙ্গা দোকান নম্বর এইভাবে করবো। তারপরে চলে আসবো বস্ত্র। বস্ত্র ষোলো প্রচারেই হবে, ঠিক আছে। বস্ত্র আমাদের যে বস্ত্র দেওয়া থাকবে, যে ঠাকুরের পরিধানের বস্ত্র, তার উদ্দেশ্যে পুজো হবে। তারপরে চলে আসবে আবরণ অর্থাৎ একটা অলংকার, সেটা সোনার আবরণ আভরণ হতে পারে বা শঙ্খ আভরণও হতে পারে, ঠিক আছে। শঙ্খ আভরণ মানে শাঁখা পলা যেটা, সেটা দিয়েও পুজো আমরা করতে পারি। তারপরে হয়ে যাবে ধূপ। ধূপ আমরা জানি, দীপ আমরা জানি। তারপরে গন্ধ অর্থাৎ গন্ধদ্রব্য থাকলে গন্ধদ্রব্য না হলে চন্দ্র দিয়ে করতে হবে। তারপরে হয়ে গেল পুষ্প, ফুল দিয়ে ফুল হবে। তারপরে নৈবেদ্য হবে এবং তারপরে সর্বশেষে বন্দনা। এই হলো আমাদের ষোলো প্রচার, পঞ্চপ্রচার, দশপ্রচার। আমি পুরোটাই আর্ধেক আর্ধেক করে বললাম, সুন্দর করে শাস্ত্র ব্যাখ্যা দিয়ে বললাম। এইভাবে আমরা যেটা সুবিধা পঞ্চপ্রচারে কিছু যেখানে থাকবে না, যে ছোট ছোট পুজো যেগুলো আমরা করি, ঠিক আছে, সরস্বতী, লক্ষ্মী, ঠিক আছে, তারপরে যেমন বিভত্তারিণী করবো, মঙ্গলচণ্ডী করবো, অশোক ষষ্ঠী করবো, সব পঞ্চপ্রচারে, ঠিক আছে, যেগুলো অল্প জিনিস পাওয়া যাবে। দশপ্রচারে আরেকটু বড়ো এবং ষোলো প্রচারে পুরোপুরি পূর্ণাঙ্গিভাবে। এই কটার বাইরে আর যাবেন না, এই কটার করতে হবে। যেখানে অল্প সেখানে পঞ্চপ্রচার, যেখানে মাঝারি সেখানে হবে দশপ্রচার, এবং যেখানে সর্ববৃহত্তর সেখানে হবে ষোলো প্রচার, ঠিক আছে। এই হলো তিনটে পদ্ধতি আমাদের পূজা আচ্ছার প্রথম দিককারের ভিডিও। এটা যাদের সুবিধা তারা দেখে নেবেন, যারা করেন তারা একবার জেনে নেবেন। আজকের ভিডিও এইটুকুই সমাপ্ত করলাম। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন,
শেয়ার করুন। আগামী দিনে শাদ্র অনেক ভিডিও আসবে, শান্তি সংস্থানের ভিডিও আসবে নতুনভাবে, এবং আপনাদের কমেন্ট করে জানান কী বিষয়ে ভিডিও করব। অবশ্যই আপনাদের কমেন্টের উত্তরে আমি ভিডিও বানাবোই। আজকের ভিডিও এখানে সমাপ্ত। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং পুজোর আসর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। পুজোর আসর ইউটিউব চ্যানেল আমার আপনার সবার। আজকের মতো ভিডিও সমাপ্ত। সবাই ভালো থাকবেন।